ইতিমধ্যেই বেরিয়ে আসা আজকের সব থেকে বড় লেটেস্ট আপডেট। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় মনে হয়েছে যে পার্টি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। পার্টি তার সঙ্গে সুবিচার করেনি, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল মন্ত্রী হওয়া। আজ তা প্রমাণিত। বাবুলের দরবন্ধনের পরে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। পার্টি তাকে মন্ত্রিত্ব থেকে কিছুদিনের জন্য অবসর দিয়েছেন, সেই কারণে পার্টির প্রতি প্রতিশোধ নিলেন তিনি। আসানসোলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল বাবুল সুপ্রিয়, যে কারণে আজ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে একাধিক খবর দেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য দাবি করলেন যে তিনি ক্ষমতালোভী নেতা। বাবুল সুপ্রিয় ক্ষমতার লোভে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, এমনকি তাকে গ্রেপ্তার করা উচিত, এমনটাই দাবি করলেন বিজেপির মুখপাত্র সোমেন ভট্টাচার্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করা উচিত কি উচিত না? অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।